ফ্রান্সে অভিবাসী আশ্রয় প্রার্থীদের অটো রেজেক্ট ও পারিবারিক পুনর্মিলন ভিসা হ্রাসপন্থের পাশাপাশি অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে এক আন্দোলন কর্মসূচি পালন করা হয়েছে। সলিডারিতে আজই ফ্রান্স সাফর উদ্যোগে ফরাসি জাতীয় আশ্রয় আদালত সিএনডি এর সম্মুখে এ আন্দোলন কর্মসূচি পালন করা হয়। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের বিপুল সংখ্যক মানুষ এই আন্দোলনে অংশ নেন। আয়োজিত কর্মসূচিতে ফরাসি অ্যাসোসিয়েশন সিমাদ, সিআরআইডি, সিএসপি 75, সিজিটি, জিএসটি, সিএসপি আইটিআর এবং বাংলাদেশি সামাজিক অ্যাসোসিয়েশন, বুড়িচং অ্যাসোসিয়েশন ইন ফ্রান্স, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্স, রু গ্রুপ, মো ফ্যামিলিয়ান গ্রুপ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন কর্মসূচির প্রস্তাবিত দাবি সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ব্যানার নিয়ে যুক্ত হন। দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত এ আন্দোলন কর্মসূচির লক্ষ্য, উদ্দেশ্য ও পরবর্তী করণীয় দিক তুলে ধরে সমাবেশে স্বাগত বক্তব্যে আয়োজক সংগঠন সাফোর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট নয়ন এন কে বলেন, সম্প্রতি ফ্রান্স উদ্বেগজনক হারে আশ্রয় প্রার্থীদের আবেদন অটো রেজেক্ট করা হচ্ছে। আমরা মনে করি এতে আশ্রয় প্রার্থীরা তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও নিয়মিত অভিবাসীরা তাদের পরিবারকে কাছে পেতে স্ব দেশের ফরাসি দূতাবাসে ভিসার জন্য আবেদন করেন, যার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি আবেদনকারী রয়েছেন। কিন্তু এসব আবেদনের প্রেক্ষিতে ফরাসি দূতাবাসগুলো পরিবার পুনর্মিলনের ভিসা প্রদানে দীর্ঘ সময় খ্যাপন এবং নানা অজুহাতে ভিসা আবেদন নামঞ্জুর করে থাকে। ফলে ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশিদের পরিবার ভিসা প্রাপ্তির ক্ষেত্রে নানা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক হয়রানির শিকার হন। আমরা চাই এসব সমস্যা সমাধানে ফ্রান্স সরকার যেন দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।